1965 সালের 5ই ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দল সমূহের জাতীয় সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক 6 দফা দাবি পেশ করেন। 1 মার্চ তিনি আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। তিনি যে 6 দফা দাবি পেশ করেন তা বাংলার মানুষের বাঁচার দাবি হিসেবে করেন। সেখানে স্বায়ত্ত শাসনের দাবি উত্থাপন করেন, যার অন্তর্নিহিত লক্ষ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা। একের পর এক দাবি নিয়ে জনগণের অধিকারের কথা বলার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1966 সালের প্রথম 3 মাসে ঢাকা, চট্টগ্রাম, যশোর, ময়মনসিংহ, সিলেট, খুলনা, পাবনা, ফরিদপুর সহ বিভিন্ন শহরে 8 বার গ্রেফতার হন ও জামিন পান। নারায়ণগঞ্জে সর্বশেষ মিটিং করে ঢাকায় ফিরে এসে 8ই মে মধ্যরাতে গ্রেফতার হন। তাকে কারাগারের অন্ধকারের কুঠুরিতে জীবন কাটাতে হয়। শোষক গোষ্ঠীর শাসনের বিরুদ্ধে বক্তৃতা দিয়েছেন, বাংলাদেশের মানুষের ন্যায্য দাবি তুলে ধরেছেন, ফলে যখনই জনসভায় বক্তৃতা করেছেন তখনই তার বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার করেছে সরকার। 1968 সালের 3রা জানুয়ারি পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1 নম্বর আসামি করে মোট 35 জন বাঙালি সেনা ও সিএসপি অফিসারের বিরুদ্ধে পাকিস্তানকে বিচ্ছিন্ন করার অভিযোগ এনে রাষ্ট্রদ্রোহী হিসেবে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে। 18ই জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দিয়ে জেলগেট থেকে পুনরায় গ্রেফতার করে তাকে। ঢাকা সেনানিবাসে কঠোর নিরাপত্তায় বন্দি করে রাখে। 5 মাস পর 19শে জুন ঢাকা সেনানিবাসে কঠোর নিরাপত্তার মধ্যে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামিদের বিচার কাজ শুরু হয়। 1969 সালের 22শে ফেব্রুয়ারি জনগণের অব্যাহত প্রবল চাপের মুখে কেন্দ্রীয় সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অন্যান্য আসামিদের মুক্তিদানে বাধ্য হয়। কারণ পূর্ব বাংলার জনগণের সর্বাত্মক আন্দোলন এতই উত্তাল হয়ে ওঠে যে তাতে শুধু বিশাল গণ অভ্যুত্থানই নয়, স্বৈর সামরিক শাসন আইয়ুব খানের পতন ঘটে এবং বঙ্গবন্ধু হয়ে ওঠেন জনগণের আপোষহীন অকুতোভয় নেতা।